এ কি আমার নিয়তির পরিহাস? কিরে দিনা কাবার পালা গল্প শোনাচ্ছিস মনে হচ্ছে। হ্যাঁ তোর কথা করছিলাম যে ভালো একটা গল্প লিখেছিস তুই বসা, মানে বলিস না শুধু কণ্ঠ শুনে বুঝতে পারতো কি ডাকে। অপারেশনের পর হিরু আসিফের যেদিন চোখ খোলা হবে পল্লবী সে তাকে বলবে, আপনার যেদিন চোখ খোলা হবে সেদিন আমি এবং আয়েশা আপনার সামনে এসে দাঁড়াবো, আপনাকে বলতে হবে কি ডাকে। যথারীতি হিরু আসিফের চোখ খোলা হলো, সে বুঝতে পারছে না কিরা আয়েশা কিরা পল্লবী, কিরা পল্লবী কিরা আয়েশা। হিরু আসিফ কিন্তু চিনতে ভুল করলো, সে খপ করল আয়েশার হাত ধরে বসলো। এটা দেখে পল্লবীর হৃদয় বিরাট একটা আঘাত হারিয়ে পল্লবী সহ্য করতে পারছিল, এমন তো হবার কোনো কথা ছিল না। এ কি আমার নিয়তির পরিহাস? কিরে দিনা কাবার পালার গল্প শোনাচ্ছিস মনে হচ্ছে। হ্যাঁ তোর কথা করছিলাম যে ভালো একটা গল্প লিখেছিস তুই বসা, মানে বলিস না। থ্যাংক ইউ দিনা, তুমি কি আমাকে দুই বন্ধুর একটু একান্তে কথা বলার সুযোগ করে দিবা? অবশ্যই। তুই দিনারে ডাইকে আইনে আমার পালার গল্প শোনাচ্ছিস, তার মানে একজন পালাকার হয়ে তুই একথা কি করে বললি? কোন চরিত্রে কিটা ফিট খাবে এটা যদি নাই জানিস তাহলে পরে পালাকার হয়েছিস কি করে তুই? সেটা বুঝে পালাকার হয়েছি বলেই কথাটা তোকে বলছি, পল্লবীর পাঠ করবে মিনা। সরি দোস্ত, কথাটা আমি মানতে পারলাম না, মিনা করবে আয়েশার পাঠ। তাহলে পরে আমার পালা আমি তোকে দিলাম না, আর পরাগ খুনকার হবে আমার পালার ডাইরেক্টর। পালাকে পালা হিসেবেই সম্মান কইরো দিনা, পালার মধ্যে পলিটিক্স ঢুকায়ও না। ব্যাপারটা কি হলো রাজ ভাই? কনস্পিরেসি। কিন্তু আমাকে যে পল্লবী ক্যারেক্টারটা করতেই হবে। পরাগ ভাই এসেছো? হ্যাঁ দিনা, কিন্তু কেন আসতে বলেছি? কেন আসতে বলেছি সেটা না জিজ্ঞেস করি নিজে নিজে বুঝি নাও যায় না। সাদনি রাত, পাগল করা বাতাস, গাছের পাতার আড়াল থেকে ঝরে পড়তেছে জ্যোৎস্না। বাহ, কি সুন্দর পরিবেশের বর্ণনা দিলে। তোমার কি হয়েছে দিনা? জানি না পরাগ ভাই, তবে সেদিন তুমি বলেছিলে তুমি নায়িকার পাঠ করো, তুমি জুটি বাঁধলে ভাববা নায়কের সঙ্গে। আমি অনেক ভেবে দেখলাম, কথাটা মন্দ বলনি, তবে যদি সুযোগ পাই একজন নায়কের সঙ্গে জুটি বাঁধতে চাই। নায়ক তো তোমার সামনে দাঁড়িয়ে আছে দিনা। কিন্তু তুমি তো নায়ক হতে পারবে না, মাদ্রাস তোমার আর পার দিবে না। এখানে মাদ্রাস আসলো কোথ থেকে? আমার ভাইয়ের পালা পরিচালনা দিচ্ছি আমি, হিরোর পাঠও আমি করব। তুমি যদি আমার জুটি হও তাহলে পরে তুমি নায়ক পরিচালক দুটেই পাবা, মানে একের ভিতরে দুই, যাকে বলে টুইন ওয়ান।
কিন্তু জুটি বাঁধতে হলে তো পল্লবীর পাটা আমারই করতে হবে। অবশ্যই তুমি করবা। আর তুমি যদি আমার সাথে জুটি বাঁধতে রাজি হও, তাহলে পরে পল্লবী ক্যারেক্টারের জন্য তোমার সে যোগ্য আর কিডা আছে কও দেখি। সত্যি বলতেছো পরাগ ভাই?